এই ভিডিও থেকে আমি অটোশেপের বাকি শেপসগুলোর ব্যবহার দেখাবো তোমরা লক্ষ্য করো আমি সময় বাঁচানোর জন্য এবং কাজের সুবিধার জন্য নিচের দিকে টাস্ক বারে লক্ষ্য করো মাইক্রোসফট ওয়ার্ড অলরেডি খুলে রেখে দিয়েছি এই যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করলাম মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট খুলে গেল আমি আগে থেকেই এন্টার প্রেস করে ভেতরে জায়গা তৈরি করে রেখেছি কাজেই অসুবিধা হবে না তাহলে আমরা আবার অটোশেপে কন্টিনিউয়েশনে চলে আসি ক্যামেরাম্যানকে অনুরোধ করবো একটু দেখাতে নোটসটা ডাউন অ্যারো এর আগের ভিডিওতে আমরা এক্সপ্লোশন ওয়ান অব দি দেখিয়েছি খেয়াল করো এর আগের ভিডিওতে আমরা এক্সপ্লোশন ওয়ান অব দি দেখিয়েছি এবার শুরু করছি আমি ডাউন অ্যারো থেকে এই যে ডাউন অ্যারো লক্ষ্য করো ইনসার্ট শেপস এই দেখো ব্লক অ্যারোস বলে একটা গ্রুপ আছে ব্লক অ্যারোস সেখানে এই যে বিভিন্ন রকম অ্যারো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম অ্যারো আছে বা তীর চিহ্ন আছে আমার দরকার ব্লক বা ডাউন অ্যারো এই যে এটা এই ডাউন অ্যারো অটো শেপটাকে সিলেক্ট করলাম এবার ধরো এখানে মাউস পয়েন্টারটা রাখছি এবার আমি মাউসের বাঁদিকের বোতামটা প্রেস করে রাখলাম করে একবার ডান দিকে টানলাম নিচের দিকে টানলাম তাকিয়ে দেখো একটা বেশ মোটা ধরনের ডাউন হেড অ্যারো তৈরি হয়ে গেল ডাউন হেড অ্যারো বা ডাউন অ্যারো কেন বলা হচ্ছে এই তীরের মাথাটা নিচের দিকে পয়েন্ট করছে সেই জন্য একে ডাউন অ্যারো বা ডাউন হেডেড অ্যারো বলা হয় আর খেয়াল করে রেখো আগের অ্যারো চিহ্নের সঙ্গে এর তফাত আছে এই অ্যারো চিহ্ন কিন্তু বেশ মোটা বা থিকনেস বা প্রস্থ যথেষ্ট বেশি পরেরটায় চলে আসি রাইট অ্যারো আমি এখানে একটা আঁকারও চেষ্টা করেছি তোমাদের খাতায় তোমরা দেখতে পাবে রাইট অ্যারো এই যে দেখাচ্ছি আমি দেখা যাক ইনসার্ট শেপস এই ব্লক অ্যারোসে আবার এসে গেলাম এই যে প্রথমটাই দেখো এই দেখো লক্ষ্য করো এই যে রাইট অ্যারো এইটা হচ্ছে রাইট অ্যারো এই যে এই দেখো তোমার তলায় টুল টিপ দেখিয়ে দিয়েছে ওই যে ছোট্ট মানেটা দেখাচ্ছে রাইট অ্যারো লেখাটা ওটাকে বলা হয় টুল টিপ টুল টিপ এসে গেছে রাইট অ্যারো হ্যাঁ 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 এই আমি রাইট অ্যারো সিলেক্ট করলাম এবার ডকুমেন্টের এই জায়গাটা ধরো মাউস পয়েন্টার রাখলাম রেখে বাঁদিকের বাটনটাকে প্রেস করে একবার ডান দিকে ড্র্যাগ করলাম একবার নিচের দিকে ড্র্যাগ করলাম ছেড়ে দিলাম এবার বাইরে একটা ক্লিক করলাম তাকে দেখো একটা রাইট অ্যারো বা ডান দিক নির্দেশকারী তীর চিহ্ন তৈরি হয়েছে এই তীর চিহ্নের মাথাটা বা হেডটা ডান দিকে তাই এগুলোকে রাইট অ্যারো বলা হচ্ছে এবং এই তীর চিহ্নের থিকনেস থিকনেস বলাই ভালো থিকনেস যথেষ্ট বেশি অর্থাৎ এই তীর চিহ্নটি বেশ মোটা পরেরটায় চলে আসি আইসোসেলিস ট্রায়াঙ্গেল দেখে নাও আইসোসেলিস ট্রায়াঙ্গেল আমি একবার পড়েও দিচ্ছি এই অটোশেপটির সাহায্যে সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করা যায় লক্ষ্য করো ইনসার্ট শেপস আচ্ছা তোমরা লক্ষ্য করো এই দেখো এই রয়েছে আইসোসেলিস ট্রায়াঙ্গেল ঠিক আছে বা এইখানে তুমি পেতে পারো আইসোসেলিস ট্রায়াঙ্গেল এই দেখো বেসিক শেপস গ্রুপে এই যে আইসোসেলিস ট্রায়াঙ্গেল এই আমি সিলেক্ট করলাম মাউস পয়েন্টারটা ডকুমেন্টের মধ্যে নিয়ে এলাম নিয়ে এসে মাউসের ডান দিকের বোতামটা প্রেস করে একটু নিচের দিকে টানলাম বড় করে একটু ডান দিকেও টানলাম এই দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেল বা ইংলিশে বলা হয় আইসোসেলিস ট্রায়াঙ্গেল অর্থাৎ তুমি এই ধরনের ত্রিভুজ আঁকতে গেলে তুমি আইসোসেলিস ট্রায়াঙ্গেল ইউজ করবে বা অটোশেপটি ইউজ করবে এবার তুমি ইচ্ছে করলে আবার যেরকম দেখিয়েছিলাম ত্রিভুজের গায়ে একটা ক্লিক করো করে এই কর্নারে যে সিলেকশন পয়েন্ট আছে ওখানে টাচ করো মাউস পয়েন্টার টু হেডেড আরো এসে গেল এবার তুমি ড্র্যাগ করে ছোটও করে দিতে পারো আবার এই ড্র্যাগ করে বড়ও করে দিতে পারো ঠিক আছে আচ্ছা পরেরটায় চলে আসি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এই অটোশেপটির সাহায্যে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র অঙ্কন করা যায় যার কোণাগুলি বক্র খেয়াল করো ইনসার্ট শেপস লক্ষ্য রাখো এই দেখো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল এখানেও পেতে পারো আবার বেসিক শেপসেও পেতে পারো এই দেখো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল
এটা অ্যাকচুয়ালি এখানে দেখো রিসেন্টলি ইউজ শেপস মানে রিসেন্টলি তুমি যে শেপ গুলো ইউজ করেছো সেগুলো এখানে পাবে আর অরিজিনালি তুমি রাউন্ডেড রেকট্যাঙ্গেল পাবে বেসিক শেপসে এই দেখো এই যে সিলেক্ট করলাম এবার ভেতরে নিয়ে এলাম ডকুমেন্টের ভেতরে মাউসের বাঁদিকে বোতামটা প্রেস করলাম করে একবার ডান দিকে প্রেস ড্র্যাগ করলাম নিচের দিকে ড্র্যাগ করলাম পরে বাইরে ক্লিক করলাম তাকি দেখো একটা রেকট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে যার কোনাগুলি কার্ভড বা বক্র একটু ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছেন তোমাদের দেখে নাও চারটে কোনাই একটু দেখিয়ে দিতে অনুরোধ করছি ওনাকে হ্যাঁ দেখে নাও কোনাগুলি বক্র সেই জন্য এগুলোকে বলা হয় রাউন্ডেড রেকট্যাঙ্গেল অটোশেপ তুমি ইচ্ছে করলে এর মধ্যে আবার টেক্সট বক্স দিয়ে কিছু লিখতেও পারো পরেরটায় চলে আসি ওভাল এই অটোশেপটির সাহায্যে বৃত্তাকার অথবা উপবৃত্তাকার ক্ষেত্র অঙ্কন করা যায় লক্ষ্য করো ইনসার্ট শেপস চলে এলাম বেসিক শেপসে এই দেখো ওভাল এই যে লক্ষ্য রাখো এই সিলেক্ট করলাম একটু নিচের দিকে নামি এই জায়গা ফাঁকা আছে এবার আমি মাউস পয়েন্টার আবার বুঝতে পারছো মাউসের বাঁদিকে বোতাম ক্লিক করে একবার ডান দিকে টানলাম একবার নিচের দিকে টানলাম দেখো একটা ডিম্বাকৃতি ক্ষেত্র তৈরি হলো আবার যদি তুমি ইনসার্ট শেপস ওভাল নিলে নিয়ে এবার যদি তুমি মাউস ডকুমেন্টের মধ্যে নিয়ে এলাম এবার মাউসের বোতামটাকে বাঁদিকে টিপে একটু কম ড্র্যাগ করলাম তাহলে দেখো একটা পুরো সার্কেল তৈরি হয়ে গেল বা বৃত্ত তৈরি হয়ে গেল আরেকবার দেখো আমি যদি ইনসার্ট শেপস এই তোমার ওভাল নিলাম নিয়ে এই মাউসের বাঁদিকটাকে বাঁদিকের বোতামকে প্রেস করে বেশি করে টানলাম আর নিচের দিকে টানলাম তাহলে ডিম্বাকৃতি ক্ষেত্র বা উপবৃত্তাকার ক্ষেত্র চলে এলো আবার যদি আমি ইনসার্ট শেপস এই ওভাল নিলাম নিয়ে আবার মাউসের বাঁদিকের বোতামটা প্রেস করে অল্প ড্র্যাগ করলাম আবার নিচের দিকে অল্প ড্র্যাগ করলাম তাহলে দেখো একটা পরিপূর্ণ বৃত্ত বা সার্কেলের রূপ পেল তার মানে তুমি যদি বেশি অঞ্চল জুড়ে ড্র্যাগ করো তাহলে তুমি পাচ্ছ ডিম্বাকৃতি ক্ষেত্র একটু পুরো স্ক্রিনটা একটু দেখালে ভালো হয় আবার বলছি তুমি যদি পুরো মানে বেশি ড্র্যাগ করো তাহলে তুমি ওভাল অটোশেপের সাহায্যে পাচ্ছ ডিম্বাকৃতি ক্ষেত্র আর অল্প ড্র্যাগ করো তাহলে তুমি ওভাল অটোশেপের সাহায্যে বৃত্তাকার ক্ষেত্র তৈরি করতে পাচ্ছ পরেরটায় চলে এলাম এবং শেষ অটোশেপ আগে একবার দেখিয়েছি আরেকবার দেখিয়ে দিচ্ছি রেকট্যাঙ্গেল রেকট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র তুমি এই অটোশেপটার সাহায্যে আয়তক্ষেত্রও আঁকতে পারো বর্গক্ষেত্রও আঁকতে পারো দেখে নাও ইনসার্ট শেপস এই বেসিক শেপসে চলে গেলাম এই দেখো রেকট্যাঙ্গেল এই সিলেক্ট করলাম রেকট্যাঙ্গেল এইখানটা আঁকছি এই ধরো আমি ক্লিক করলাম করে ডান দিকে ড্র্যাগ করলাম নিচের দিকে ড্র্যাগ করলাম দেখো একটা রেকট্যাঙ্গেল তৈরি হয়ে গেল আবার দেখো ইনসার্ট শেপস আবার আমি নিলাম রেকট্যাঙ্গেল টুল নিয়ে এবার যদি আমি এখানে অল্প করে টানি তাহলে দেখো একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে গেল ফাইনালি দেখিয়ে দিচ্ছি নিচের দিকে দেখো জায়গা আছে ইনসার্ট শেপস ধরো আমি এই বেসিক শেপসে গিয়ে রেকট্যাঙ্গেল নিলাম এবার আমি মাউস ডকুমেন্টের মধ্যে মাউস পয়েন্টার রেখে বাঁদিকের বোতামটা ক্লিক করলাম পরে একটু বেশি করে ড্র্যাগ করলাম তাহলে দেখো একটা বড় আয়তক্ষেত্র বা রেকট্যাঙ্গেল তৈরি হয়ে গেল আবার ইনসার্ট শেপস আবার আমি নিলাম এই রেকট্যাঙ্গেল এবার আবার ডকুমেন্টের মধ্যে রেখে মাউসের বাঁদিকের বোতামটা প্রেস করে অল্প আমি ড্র্যাগ করলাম করে নিচের দিকে অল্প ড্র্যাগ করলাম তাহলে দেখো একটা বর্গক্ষেত্র তৈরি হয়ে গেল অর্থাৎ রেকট্যাঙ্গেল টুলের সাহায্যে তুমি যদি বেশি ড্র্যাগ করো তাহলে বড় আয়তক্ষেত্র তৈরি হবে আর অল্প জায়গা জুড়ে যদি ড্র্যাগ করো তাহলে বর্গক্ষেত্র বা স্কোয়ার তৈরি হবে এবার আমি একটু প্রিভিউটা দেখাই প্রিন্ট প্রিভিউ দেখে নাও অফিস বাটন প্রিন্ট প্রিন্ট প্রিভিউ সমস্ত শেপগুলো এতক্ষণ আমি আঁকছিলাম দেখো এতগুলো শেপ আমি আঁকলাম তুমি যে কোনো ক্ষেত্রে এই শেপগুলো ব্যবহার করতে পারো এবার আমি প্রিন্ট প্রিভিউ ক্লোজ করলাম ডকুমেন্টটাও ক্লোজ করছি ক্লোজ করলাম সেভ করতে বলছে নো করে দিলাম আর সেই সঙ্গে আমার এই ভিডিওটি শেষ হলো